Hi students, welcome to my channel AD Tutorial. আজ আমরা ক্লাস 9 এর চ্যাপ্টার নাম্বার 5 রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট যে চ্যাপ্টারই আছে সেই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব এবং কোর্সে থেকে 5.1 এবং 5.2 এ যে সমাধানগুলি করতে দেওয়া আছে সেই সমস্যাগুলির সমাধান করব। তোমাদেরকে অনুরোধ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কোনো রকম সমস্যা হলে তোমরা কমেন্টে জানাও আমি তার সমাধান করে দেব। এবং অবশ্যই তোমাদেরকে অনুরোধ তোমরা ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো। তো সকলে পেজ নাম্বার 47 বের করো। সেখানে আমাদের কোর্সে দেখি 5.1 প্রথমে কী বলে দেওয়া আছে, এখানে আমাকে সহসমীকরণ গঠন করতে হবে এবং তারপর সেটাকে সমাধান করতে হবে। সহসমীকরণ গঠন করার ক্ষেত্রে আমরা এখানে বলিয়ে দিয়েছি প্রথমে যে দুই চল বিশিষ্ট অর্থাৎ চল সংখ্যা থাকবে, চলরাশি কী সে সম্পর্কে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে সেখানে দেখে নিতে পারো, তাহলে চলরাশি সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে। তো চলরাশি কী, যাদের মান পরিবর্তনের সাথে সাথে আমরা অঙ্কের অ্যান্সার কী হয় পরিবর্তন হয়, অর্থাৎ যাদের মান পরিবর্তনশীল সেগুলো বলা যায় চলরাশি বলা হয়। যেমন এক্স, ওয়াই, জেড বিভিন্ন অ্যালফাবেট এ বি সি এগুলোকে আমরা সাধারণত চলরাশি বলে থাকি এবং আমরা স্ট্যান্ডার্ড চলরাশি হিসাবে এক্স, ওয়াই, জেড এগুলোকে আমরা ডিনোট করি। তো আমাদের এখানে মোট তিনটে অঙ্ক দেওয়া আছে 5.1। আমরা প্রথমে একটা যে কোনো একটা অঙ্ক আমরা করে নেব। এখানে আমার বলা আছে যে আমার দিদিও আমার বর্তমান বয়সের সমষ্টি বলা আছে 55 বছর। হিসাব করে দেখি 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। এখানে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে, সরি আমার নয়, আমার দিদি এবং আমার বাবার বর্তমান বয়স। তাহলে আমি একটাকে এক্স ধরে নেব এবং অপরটাকে ওয়াই ধরে নেব। তাহলে আমি ধরে নিচ্ছি, মনে করি দিদির বর্তমান বয়স, দিদির বর্তমান বয়স ধরে নিচ্ছি আমি এক্স বছর। তাহলে বাবার বর্তমান বয়স কত হবে এবং বাবার বর্তমান এবং দুটো চলরাশি ধরে নিচ্ছি এবং বাবার বর্তমান বয়স হবে ধরে নিচ্ছি ওয়াই বছর। তাহলে আমি প্রথম শর্তে আমি কী পাচ্ছি, প্রথম শর্তে বলা আছে দিদি এবং বাবার বয়সের সমষ্টি বলেছে 55 বছর। তাহলে দিদির বয়স এক্স এবং বাবার বয়স ওয়াই সমান 55 বছর। এটা আমি এক নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবং 16 বছর পরে, 16 বছর পর দিদির বয়স, 16 বছর পর দিদির বয়স কত হবে, মানে এক্স যদি বর্তমান হয় 16 বছর পর প্লাস 16 বছর যোগ হবে এবং 16 বছর পর বাবার বয়স কত হবে, বাবার বয়স আছে ওয়াই, 16 বছর পর 16 বছর যোগ হয়ে যাবে ওয়াই প্লাস 16 বছর। দ্বিতীয় শর্ত কী বলেছে, দ্বিতীয় শর্ত বলা আছে যে 16 বছর পর আমার বাবার বয়স ও আমার বাবার বয়স, বাবার বয়স কত ওয়াই প্লাস 16, আমার বাবার বয়স বলছে কি দিদির বয়সের দ্বিগুণ, অর্থাৎ 2 × x + 16। দিদির বয়স যা হবে তার দ্বিগুণ করলে যা হবে সেটা তোমার বাবার বয়সের সাথে সমান। এটা আমার 2 নম্বর শর্ত। তাহলে আমি এখান থেকে সহজ সমীকরণ গঠন করলাম। এখন এই সহজ সমীকরণ থেকে এক্স এবং ওয়াইয়ের মান এখান থেকে আমাকে বের করতে হবে। কিসের মাধ্যমে বের করতে বলেছে, লেখচিত্রের মাধ্যমে। লেখচিত্র প্রত্যেকে একটি করে গ্রাফ নিশ্চয় তোমাদের কাছে আছে, সেখানে এখানে আমি এক্স প্লাস ওয়াই সমান যদি 55 হয় এক্স সমান হয়ে যাবে 55 - ওয়াই। এখান থেকে এক্স এবং ওয়াইয়ের পয়েন্টগুলো বের করে নেবো, মিনিমাম 3টে পয়েন্ট বের করতে হবে। এখান থেকে আমি ঠিক একইভাবে 2x + 32 সমান হচ্ছে ওয়াই প্লাস 16, তাহলে 2x ওয়াইটাকে এদিকে চলে এলে -32 - ওয়াই সমান 16 - 32, তার মানে পেয়ে যাবো 2x সমান পেয়ে যাচ্ছি y - 16। এখান থেকে আমি এক্স ওয়ান পেয়ে যাবো y - 16/2। তাহলে এইখান থেকে আমি আবার এক্স বাই ওয়াইয়ের 3টে পয়েন্ট বের করে নেবো। তাহলে এবং এই 3টে পয়েন্ট এবং এখান থেকে 3টে পয়েন্ট বসিয়ে আমি দুটো সরেখা পাবো। দুটো সরেখা যে বিন্দুতে ছেদ করবে সেগুলো হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান। এখান থেকে আমি খুব সহজে বের করে নিতে পারবো। এগুলো গ্রাফ থেকে তোমরা এখানে বের করে নেবে, পয়েন্টগুলো এখান থেকে বের করে নেবে। এক্সের ওয়াইয়ের মান যদি 0 হয় এক্সের মান হবে কত, 55। এইভাবে পয়েন্টগুলো এখান থেকে বের করতে হবে। ওয়াইয়ের মান যদি 10 হয় তাহলে এক্সের মান হবে 45, ওয়াইয়ের মান যদি 15 হয় তাহলে এক্সের মান হবে 40। এভাবে আমরা বের করে নেব। তো বাকি দুটো অঙ্ক তোমরা এই সেম একইভাবে
এইরকমভাবে ধরে নেবে এক্স এবং ওয়াই, তারপর সেগুলোতে সমাধান প্রথমে সহজ সমীকরণ গঠন করবে, তো সেখান থেকে গ্রাফের মাধ্যমে এক্স এবং ওয়াইয়ের মানগুলো বের করে নেবে। এরপর আমরা কোর্সে থেকে 5.2 যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানে সমাধান করবো। শুরু করার আগে ওখানে তিনটে জিনিস আমাকে জেনে নিতে হবে কি না, কোনো সমাধানে কোনো সমীকরণ দেওয়া থাকলে তার কটি সমাধান থাকবে, সমাধান থাকবে কি না, এবং সরলরেখাগুলি কী ধরনের সরলরেখা হবে সেগুলো আমরা আগে জেনে নেব। যদি আমার দুটো সমীকরণ এরকম থাকে, এ ওয়ান এক্স প্লাস এ টু ওয়াই প্লাস ইকুয়াল টু সি ওয়ান, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই করি, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান, এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান হচ্ছে সি টু। এই ধরে নিচ্ছি আমি দুটো সমীকরণ, এই সমীকরণ দুটির কখন একটি সমাধান থাকবে, কখন অসংখ্য সমাধান থাকবে এবং কখন সমাধান থাকবে না সেগুলো কী করে বের করব, এবং সরলরেখাগুলি কখন পরস্পরকে ছেদ করবে, কখন পরস্পরকে ছেদ করবে না সমান্তরাল হবে সেগুলো জেনে নেব। এ ওয়ান এ টু এবং সি ওয়ান বি ওয়ান বি টু সি ওয়ান সি টু এগুলো আমরা প্রথমে যে কোনো সমীকরণ থাকে না কেন আমরা এই আকারে থাকে আমরা প্রথমে এই ফরম্যাটে আমরা করে নেব। তারপর আমরা এখান থেকে এক নাম্বার শর্ত, যদি এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু হয়, অর্থাৎ এই অনুপাত এ ওয়ান বাই এ টু এর অনুপাত, বি ওয়ান বাই বি টু এর অনুপাত এবং সি ওয়ান বাই সি টু এর অনুপাত যদি সমান হয়, তখন আমি বলবো যে কি সমীকরণ যে সমীকরণের সরেখা দুটি দেওয়া আছে সেগুলো হচ্ছে দুটি সমপাতিত বা কো ইনসিডেন্ট, সমপাতিত সরলরেখা। অর্থাৎ সমপাতিত বলতে এইটা একটা সময়ের সরেখায় আর একটা সরেখা হচ্ছে এর উপরেই থাকছে, এটা হচ্ছে সমপাতিত, এবং এক্ষেত্রে আমি অসংখ্য সমাধান পাব, অসংখ্য সমাধান পাব। দু নম্বর, যদি এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু এবং সি ওয়ান বাই সি টু নট হয়, এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সমান কিন্তু সি ওয়ান বাই সি টু সমান নয়, সি ওয়ান বাই সি টু যদি সমান না হয় তাহলে আমি দেখতে পাচ্ছি যখন আমি এ ওয়ান বাই এ টু এবং বি ওয়ান বাই বি টু সমান করে পেয়ে যাচ্ছি তখন আমাকে দেখে নিতে হবে যে সি ওয়ান বাই সি টু সমান কি না, যদি সমান হয় তখন হচ্ছে সমবাদ্য সরেখা অসংখ্য সমাধান থাকবে, যদি সমান সি ওয়ানের সাথে সি টুর সাথে যদি সমান না হয় তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে দুটি সরেখা পরস্পর অসমপাতিত অসমপাতিত কিন্তু সমান্তরাল সমান্তরাল সরলরেখা, অসমপাতিত হবে কিন্তু এরা কী হবে সরলরেখা, যেমন এই একটা সমীকরণ সমপাতিত হবে না অর্থাৎ একে অন্যের উপরে থেকে থাকবে না কিন্তু অবশ্যই তারা কী হবে সমান্তরাল হবে। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যদি দুটো সরলরেখা কোনো ছেদ না করে তাহলে এক্ষেত্রে কোনো সমাধান পাবো না, কোনো নির্দিষ্ট সমাধান আমরা পাবো না, কারণ এরা তো পরস্পরকে ছেদই করছে না, তাহলে সমাধান পাবো কী করে। এবং এই দুটো এটার ক্ষেত্রে কী হচ্ছে অসংখ্য সমাধান থাকছে কেন, যে বিন্দুতেই নিই না কেন প্রতিটা বিন্দুতে আমরা একটা করে সমাধান পেয়ে যাচ্ছি, সেই জন্য এটা অসংখ্য সমাধান থাকবে, এবং এই ক্ষেত্রে যেহেতু পরস্পরকে ছেদ করছে না তাহলে এই ক্ষেত্রে আমরা কোনো কিন্তু সমাধান পাবো না। এবং তিন নম্বর শর্ত, যদি এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হয়, অর্থাৎ যদি এ ওয়ান বাই এ টু এবং বি ওয়ান বাই বি টু যদি সমান না হয়, এদের অনুপাত দুটো যদি সমান না হয় তাহলে আমাকে সি ওয়ান বাই সি টু বের করতে হচ্ছে না, যদি সমান হয় তখন আমাকে সি ওয়ান বাই সি টুর সাথেও অনুপাতটা দেখতে হবে, কিন্তু যদি এই দুটোর অনুপাত সমান না হয় তাহলে আমাকে এখানে সি ওয়ান বাই সি টু বের করতে হবে না, এবং এই দুটো যদি সমান না হয় সেক্ষেত্রে আমি কী বলতে পারি এরা হচ্ছে দুটি পরস্পর ছেদি, অর্থাৎ সরেখা দুটি পরস্পরকে ছেদ করবে, পরস্পর ছেদি সরেখা, এবং এক্ষেত্রে আমি অবশ্যই একটি নির্দিষ্ট সমাধান পাবো, একটি নির্দিষ্ট সমাধান পাবো, অর্থাৎ এই একটা যদি সরেখায় ও একটা আর একটা সরেখায় এরকম হবে, অর্থাৎ তারা কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে এবং একটা নির্দিষ্ট সমাধানের ক্ষেত্রে পাওয়া যাবে পরস্পর ছেদি। তাহলে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু, এই তিনটে শর্ত আমার যদি মনে থাকে, এই শর্ত তিনটে বা ওয়ার্কিং রুল এই তিনটে যদি মনে থাকে, আমরা যে কোনো সমাধান করার আগে সমীকরণ সরলরেখাগুলো দেখে বুঝে নিতে পারবো যে সেগুলি কী ধরনের সরলরেখা এবং
তাদের ক্ষেত্রে সমাধান থাকবে কি না। পরীক্ষাতে আমার এইগুলো বারবার আসে যে স্বরেখা দুটি কী ধরনের দেখিয়ে বলতে বলা হয়, কিংবা স্বরেখা দুটির ক্ষেত্রে সমাধান থাকবে কি না সেই প্রমাণগুলো আমাকে করতে দেওয়া হয়। তো তোমরা কোর্সে দেখি 5.2 যে অঙ্কটা দেওয়া আছে সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই ক্ষেত্রে আমার কিন্তু চেয়েছে লেখচিত্র অঙ্কনগুলো। লেখচিত্র অঙ্ক আগের অঙ্ক আগের সমাধানটাই বলে দিলাম কীভাবে লেখচিত্র অঙ্কন করতে হবে, পয়েন্ট বের করে সেখান থেকে আমরা লেখচিত্রতে বসিয়ে দিলেই আমরা পয়েন্টগুলো বসালেই আমরা সমাধান পেয়ে যাবো। এবং এখানে সমাধানযোগ্য কি না, সমাধানযোগ্য কিনা তিনটে শর্ত, A1/A2, B1/B2 এবং C1/C2 এই অনুপাতগুলোকে নিয়ে সমান হচ্ছে কিনা দেখতে হবে। এবং সমাধান না হলে সেক্ষেত্রে কি যদি আমার এগুলো সবগুলো তোমরা একই ধরনের অঙ্ক পেরে যাবে, আমি এখানে যদি একটা স্বরেখা এই আকারে দেওয়া থাকে, অর্থাৎ আমি এখানে চারের দাগের সি এর অঙ্কটা দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি এখানে কত দেওয়া আছে, 4x + 3y = 20 দেওয়া আছে এক নাম্বার, এবং দু নাম্বারে দেওয়া আছে 3x/4 - y/8 = 1 দেওয়া আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া নেই, এটা আমার স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া আছে, এটা স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া নেই। তাহলে এই ধরনের সমীকরণ দেওয়া থাকলে সমাধান স্বরেখাগুলোকে আমি আগে স্ট্যান্ডার্ড ফর্মে করে নেবো। তাহলে আমি দেখতে স্ট্যান্ডার্ড ফর্মে করতে হলে লসাগু হচ্ছে 8, তাহলে 6x - y = 1, তাহলে এখান থেকে পেয়েছি 6x - y = 8, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম চলে এসছে, এটা দু নাম্বার। তাহলে এক নাম্বার এবং দু নাম্বার দুটো সমীকরণ দেওয়া আছে। এখান থেকে আমি প্রথমে আমাকে লেখচিত্র যদি আমাকে প্রকাশ করতে হয় তাহলে আমরা এখান থেকে প্রথমে পয়েন্টগুলো আমাকে বের করতে হবে, তিনটে করে পয়েন্ট। তাহলে এখান থেকে x সমান কত পেয়ে যাবো, x = 4x = 20 - 3y, y টা এদিক গেলে মাইনাস হয়ে যাবে এবং 4x ছিল মানে 4, এটা এইখান থেকে আমি তিনটে পয়েন্ট পেয়ে যাবো x/y, এবং এক্ষেত্রে আমি পেয়ে যাবো x = 8+y/6, এবং এখান থেকে তিনটে পয়েন্ট আমরা বের করে নেবো x y এর। তাহলে আমি এখান থেকে যদি পয়েন্টগুলো বের করে নিই তাহলে আমি দেখতে পাচ্ছি যদি আমি এখানে y = 0 নিই তাহলে হচ্ছে 20 মানে 24 5 মানে 5, তাহলে y = 0 হলে x = হচ্ছে 5, y = যদি 4 হয় 4 × 3 = 12 মানে হচ্ছে x = পাবো 2, y = যদি -4 নিই x = পেয়ে যাবো 8। ঠিক একইভাবে এক্ষেত্রেও যদি আমি দুটো পয়েন্ট নিয়ে নিই তিনটে পয়েন্ট, এই y = যদি 4 নিই 8 × 3 = 12 মানে 6 × 2, y = যদি -8 নিই এটা হচ্ছে 0, এবং y = যদি 10 নিই এটা হচ্ছে আমার 3। তাহলে এখান থেকে আমি পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এবং এখানে পরিষ্কার একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটা পয়েন্ট কমন আছে 2 ও 4, এবং এখানেও একটা পয়েন্ট কমন আছে 2 ও 4, তাহলে একটা সমাধান পেয়ে যাবো যেখানে x = 2 এবং y = 4। তোমরা এখানে গ্রাফে যদি বসিয়ে দাও তাহলে পরিষ্কার এই পয়েন্টগুলো তোমরা এখানে বসিয়ে দিলে এই 2, 4 দেখতে পাবো যে স্বরেখা দুটো পরস্পরকে ছেদ করছে, x = 0, y = -8 যদি এখানে হয়, x = 2, y = 4, x = 2, y = 4 যদি এখানে হয়, এবং x = 3, y = 10, এটা সমাধান হয়তো আমরা এখান থেকে আমরা পেয়ে যাবো। এবং আরেকটা এখান থেকে যদি বসিয়ে দিই y = 0, x = এটা হচ্ছে আমার x = 2, y = 4, এটা হচ্ছে x = 2, 4, আর এখানেও আমি যদি y = 0 বস করাই এবং x = 5 বস করাই, x = 5 এখানে পাবো। ঠিক একইভাবে আমি দেখতে পাবো যে এখানে আরেকটা সমাধান পাচ্ছি, এখানে এরমভাবে যাবে যারা কি হচ্ছে 2.4 ছেদ করছে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এটা সাধারণ একটা সমাধান পাওয়া যাবে যার নিম্ন সমাধান হচ্ছে x = 2, y = 4। এইভাবে আমরা কিন্তু বের করব। এবং প্রথম আরেকটা জিনিস দেখে নিতে হবে যে সমাধান পাওয়া যাবে কি না, কারণ কি এখানে এই ক্ষেত্রে আমি a1 = 4, b1 = 3 এবং c1 = 20, এবং a2 = পেয়েছি 6, b2 = -1 এবং c2 = 8, এই দুটো সমান 1 এবং 2 থেকে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 1/a2 = কত পাচ্ছি 4/6 মানে 3/2, এবং b1/b2 = কত পাচ্ছি b1 = হচ্ছে 3 এবং -1 - 3, তাহলে a1/a2 ≠ পাচ্ছি b1/b2। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো যে এগুলোর ক্ষেত্রে কী হবে, তিন নম্বর শর্ত যেখানে বলেছিলাম যে পরস্পর ছেদি স্বরেখা একটি নির্দিষ্ট সমাধান এখানে আমরা পেয়ে যাবো। তো তোমাদের অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবে, এবং কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করবে, আমি তার সমাধান করে দেবো। এবং পরবর্তী ভিডিওগুলির জন্য অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ।